দশক আমি মোহাম্মদ ইমতিয়াজ আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা এই অনুষ্ঠানে আমরা এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে জানবার চেষ্টা করি সমসাময়িক সমাজ রাষ্ট্র এবং পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আমাদের আজকের যিনি অতিথি তিনি একাধারে একজন নাট্যকার অভিনয় শিল্পী নির্মাতা একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব দর্শক আমরা আজকের অতিথি লাকি এনাম বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন লাকি এনাম যেমনটি বলছিলাম একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব আপা কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো আমি ভীষণ ভালো আছি আপা যে পরিচয় আমরা বলছিলাম সেটি আমার বলবার জায়গা থেকে খুবই কম যেগুলো আমি জানি যে ছোট সময় থেকে আপনি নাটকের সাথে বেড়ে ওঠা মঞ্চনাটক করেছেন নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ছিল আপনার এক সময় এবং একাধারে গানও আপনি করেছেন অনেকগুলো লেখালেখি করছেন তো এই যে এতগুলো কাজ এই কাজগুলো একটু জানতে চাইবো যে কিভাবে সম্ভব হচ্ছে এবং এটি কি পারিবারিকভাবে কোনো চর্চা ছিল কিনা হ্যাঁ আসলে পরিবার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি খুব চমৎকার একটা সংস্কৃতি মোনা পরিমণ্ডলে বড় হয়েছি আমার বাবা মা দুজনই ছিলেন মনা মানুষ আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা আর মা ছিলেন গৃহিণী কিন্তু খুব সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করতেন তো আমার বাবা যেহেতু সিভিল সার্ভিসের মানুষ তো তিনি বিভিন্ন জেলায় এসডিও ছিলেন ডিসি ছিলেন ফলে আমরা বিভিন্ন জেলায় ঘুরেছি আমি লেখাপড়া করেছি বাংলাদেশের বিভিন্ন স্কুলে মানে এমনও হয়েছে যে এক ক্লাস আমি দুই জেলায় করে স্কুলে পড়েছি বাবা বদলি হয়ে গেছেন তো যে কারণে বাংলাদেশের জেলাগুলোর যে নিজস্ব সংস্কৃতি এক একটা জেলার এক একটা বৈশিষ্ট্য এবং অনেক গুণী শিক্ষকরা সেখানে ছিলেন নৃত্য গীত গানের তো সব কিছু মিলে আমি সবার থেকে কিছু না কিছু পেয়েছি সে সে হিসেবে আমি অত্যন্ত সৌভাগ্যবান ফলে এটা আমাকে ঋদ্ধ করেছে আর বাবা মা তো ছিলেনই সবসময় উৎসাহ দিয়েছেন বাবা তো রীতিমতো বলতেন যে ক্লাসে ফার্স্ট হওয়া সেটা খুব বড়ো কৃতিত্ব কিছু নয় তুমি টেন্থ হলেও কোনো অসুবিধে নেই কিন্তু পড়াশোনার সাথে সাথে তোমাকে সব কিছু শিখতে হবে অলরাউন্ডার অলরাউন্ডার হতে হবে গান শিখতে হবে নাচ শিখতে হবে খেলাধুলা করতে হবে সাঁতার শিখতে হবে মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না তাহলে জীবনে একটা সুন্দর জায়গায় তুমি দাঁড়াতে পারবে তো আমরা সব ভাই বোনরাই ওইভাবে মানুষ হয়েছি এই যে এখন যে বর্তমান প্রজন্মের কথা যদি বলি বর্তমান প্রজন্মের যে বাবা-মা যারা রয়েছেন তারা তো এই জায়গাটা একটু আলাদা তারা শুধুমাত্র পড়াশোনার দিকেই খুব বেশি কেয়ার করতে চান এবং ক্যারিয়ার এই বাচ্চাটা কিভাবে বড় হবে সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে থাকেন এক্সট্রা কারিকুলার যে কথাগুলো বলি এই বিষয়গুলো মোটামুটি তারা একটু এটা অনেকটাই এখন কমে গেছে কমে গেছে চর্চাটা কমে গেছে আমি জানি না তবে আমি যেখানে এখন আছি শিশু একাডেমিতে সেখানে কিন্তু সেদিকে তাকালে কিন্তু মনে হয় যে না আসার আলো আছে এত ছোট ছোট শিশুরা আসে ওখানে নানা রকম ইভেন্টে তারা প্রশিক্ষণ নিচ্ছে হুম নৃত্য গীত তারপরে নানা রকম ইনস্ট্রুমেন্ট শিখছে তারা তারপরে সঙ্গীতে কি পারদর্শী এক একজন তো তাতে মনে হয় যে বাবা মারা অনেক কষ্ট করে কি কষ্ট করে বাচ্চাদের নিয়ে আসে এখনকার রাস্তাঘাট তো অত্যন্ত জ্যামে ভর্তি থাকে আসতে কষ্ট হয় যেতে কষ্ট হয় তো হতাশ হবার কিছু নেই তবে হ্যাঁ চর্চাটা একটু অন্যরকম হয়ে গেছে কমের দিকেই আমি বলবো আর কি কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এটা কি শুধুমাত্র শিশু একাডেমিতে এসেই চর্চাটা থাকা উচিত নাকি আপনারা যেভাবে বড় হয়েছেন বেড়ে উঠেছেন না পারিবারিকভাবে যেটা হতো সেই চর্চাগুলো এটা সারা দেশে থাকা উচিত থাকা উচিত মানে কি আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব আবার সে পুরোনো সময়টাকে ফিরিয়ে আনতে জেলাগুলোতে কিন্তু শিশু একাডেমি আছে শিল্পকলা একাডেমি আছে চর্চাটা হচ্ছে বাচ্চাদের একেবারেই যে হচ্ছে না সেটা কিন্তু বলা যাবে না তবে আমাদের সময়ে যে মানসিকতা ছিল বাবা মায়ের সেটার অনেক পরিবর্তন হয়ে গেছে তো এখন ছেলেমেদেরকে ক্লাসে পড়াশোনায় ভালো করতে হবে রেজাল্ট খুব ভালো না করলে হবে না আর গল্পের বই পড়া যাবে না টিভি দেখা যাবে না গান গাওয়া যাবে না এরকম অনেক পরিবারই কিন্তু আছে এবং তাতে করে বাচ্চারা ওই অলরাউন্ডার শব্দটা তুমি যেটা বলেছো সেটা আর হতে পারছে না এবং বিশেষ করে আপনারা যখন বই পড়তেন এখন তো পাঠ্যভার যেটা বইও বাবা মা সিলেক্ট করে দিয়েছেন বাচ্চারা তাদের বাবা মা সিলেক্ট করে দিচ্ছেন আমরা লুকিও পড়ছি আমার তো মনে আছে আমি মানিক বন্দ্যোপাধ্যায় পড়ে ফেলেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ছোট গল্প হ্যাঁ তো আমরা অনেক সময় বইয়ের নিচে গল্পের বই নিয়ে পড়েছি ধরা পড়লে বকা খেয়েছি কিন্তু ওই বকাটার ভেতরে কোনো রাগ ছিল না মায়ের যে ঠিক আছে পড়া শেষ করে তারপরে পড়ো অসুবিধে নেই কিন্তু পড়াতে কখনো অনুৎসাহিত করেনি আমাদের যে কারণে আমরা পড়ার অভ্যেসটা একদম ছোটবেলা থেকেই করেছি আমাদের সমসাময়িক সবাই করেছে কিন্তু এখন তো পাঠের অভ্যেসটা একেবারেই নেই ডিভাইস মুখী হয়ে গেছে তো ছেলেমেয়েরা এটা দুঃখজনক এই আর কি তো আপনি যেমনটি আপনার জন্ম চদ্দোজনের রংপুরে আপনার জন্মগ্রহণ পৈতৃক নিবাস ফেনীতে আর বেড়ে উঠেছেন আপনি দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জেলা সেক্ষেত্রে পড়াশোনার কি আপনার সেভাবে যেটা আপনি বলছেন যে একই এক ক্লাস এক জেলায় পড়েছেন আরেক ক্লাস আরেক জেলায় বিভিন্ন বন্ধু তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে পড়াশোনার কি আসলে সমন্বয়টা না পড়াশোনার কোনো ক্ষতি হয়নি বরং আমি বলবো যে অনেকটা আনন্দে কেটেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে আনন্দ আমার মনে আছে দু বছর হলে বাবা বাবা কিছু বলার আগে মা চটের কাপড় কিনে ফার্নিচার প্যাক করা শুরু করে দিত এখনই একটা সময় আসবে আমরাও মানসিকভাবে তৈরি হতাম যে এবার নতুন জেলায় যাব নতুন স্কুলে পড়বো তো বিভিন্ন জেলায় পড়েছি মামি সিং বিদ্যাময় স্কুলে পড়েছি বিভিন্ন স্কুলে পড়তে পড়তে শেষ পর্যন্ত কিশোরগঞ্জ গার্লস স্কুলে আমি এসএসসি দিয়েছি এস গার্লস স্কুল থেকে তো ওখানে গিয়ে আমার স্কুল জীবনের সমাপ্তি হয়েছে এবং চমৎকার একটা সময় কেটেছে আমি ঢাকা বোর্ডে সিক্সথ হয়েছিলাম এসএসসিতে তো এটা একটা সুন্দর সময় আর আমরা যখন স্কুলে পড়তাম স্কুলেও কিন্তু নানা রকম কম্পিটিশন হতো নানা রকম সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চাটা খুব বেশি ছিল ছেলেমেয়েরা পড়াশোনার সাথে সাথে একটা প্রফুল্ল শিশুকাল কিশোরকাল পার করত। সেই সময় যে বন্ধু যারা ছিল তাদের সাথে যোগাযোগ আছে এখন অনেকের সাথেই আছে অনেকের সাথেই আছে আবার অনেকে হারিয়ে গেছে কোথায় গেছি জানি না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু অনেকের সাথে আছে তবে স্কুলের চাইতে কলেজ ইউনিভার্সিটির বান্ধবীদের সাথে বেশি বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগটা বেশি আছে এখন কলেজ তো আপনি করেছেন আবার আমি কলেজ করেছি কুমিল্লার মেনস থেকে ইনডাস্ট্রি করেছি থেকে আবার কুমিল্লা চলে এসে ওখানে কুমিল্লা বদলি স্মৃতি আপনার মনে পড়ে যে যেটি এখনো আপনাকে অনেক বেশি আনন্দিত করে স্কুল জীবনের তো আছেই স্কুল জীবনের একটা বলি ক্লাস নাইনে যখন পড়ি তখন হঠাৎ করে একদিন আমার যিনি হেডমিস্ট্রে ছিলেন আপা আমাদের কয়েকজনকে ডাকলেন ডেকে বললেন যে আমরা একটা নতুন পরিকল্পনা করেছি আমরা একটা দেয়াল পত্রিকা বের করবো আচ্ছা দেয়াল পত্রিকা বের করব তো সেটার সিদ্ধান্ত হয়ে গেছে এবং আমরা একটা টিমও করেছি তোমাদেরকে নিয়ে তোমরা নাম বললো এই এই ক্লাস নাইন টেন মিলিয়ে কয়েকজনের নাম বলল এবং দেখলাম যে আমার নামটা সম্পাদক সম্পাদনায় আমি তো এটা দেখে আমি আপা আমি কি পারবো বলে হ্যাঁ তুমি পারবে তুমি পারবে কারণ তুমি লিখতে পারো লেখাটা খুব ইম্পর্টেন্ট তো তুমি লিখতে পারো তুমি লেখাটা কেমন আসছে ভালো আসছে না খারাপ আসছে লেখাগুলো কালেকশান করা তো দেখা গেল যে তিন মাসে একটা করে দেয়াল পত্রিকা বেরোতো আমাদের মস্ত বড় একটা দেয়ালের মধ্যে টাঙানো সব হাতে লেখা সুন্দর সুন্দর হাতে লেখা তো একবার হলো কি খুব কম লেখা এলো হ্যাঁ ওটা তো ভরাট করতে হবে পুরো জায়গাটা কম লেখা এলো তো কম লেখা আসাতে এখন আমার দায়িত্ব আমি সম্পাদনায় আছি আমি নিজে একটা ছোট গল্প লিখে ফেললাম ছড়াও লিখে ফেললাম ওগুলো কাভার করার জন্য ওগুলো বেনামে বেনামে ওগুলো আমাকে দিতে হয়েছে কোনো উপায় নেই তো এটা আমি হেডমিস্ট্রেসকে জানিয়েছি আপা বলল ঠিক করেছে। কালেকশন যখন হয়নি তোমাকে তো পত্রিকা বের করতেই হবে হেডমিস্ট্রেস কিভাবে বুঝলেন এর আগে কি আপনি এরকম লেখালেখি করেছেন আমি একেবারে বেশ ছোটবেলা থেকে লেখালেখি করি আমার লেখাগুলো ছিল অনেকটা স্মৃতিচারণ এটা আমার বাবা জানতেন বাবা বল কোথাও আমরা বেড়াতে গেলাম যেন আমি বলি আগে সিভিল সার্ভিসের একটা নিয়ম ছিল সরকারি কর্মকর্তারা এক মাসের একটা ছুটি পেত যেটাকে বলা হতো রিক্রিয়েশন লিভ এখন ঠিক ওই কিছু নেই তো ওই এক মাসের জন্য আমরা বসে থাকতাম কখন গ্রামে যাব গ্রামে তো অবভিয়াসলি যাব। এবং এই যে গ্রামে গেলাম এক মাস আমরা গ্রামে কাটালাম সেই স্মৃতিচারণটা বাবা বলতো লেখো সবাই লেখো তো লেখার মধ্যে আমি একটু করি ছিলাম লিখে এবং এই লেখার মধ্যে একটু মজা থাকতো বোধ হয় কারণ বাবা মা খুব পছন্দ করতো এবং এটা পড়ে পড়ে শোনানো হতো তখন থেকে আমার লেখার চর্চাটা বলা যায় শুরু হয়েছে লিখতে পারতাম অসুবিধা হতো না তো অন্য যে ভাই বোনরা রয়েছেন বিশেষ করে আপনারা পাঁচ ভাই বোন পাঁচ ভাই আপনি সম্ভবত দ্বিতীয় আমি দ্বিতীয় তো বাকি ভাই বোনরা কি একইভাবেই লেখালেখি করতেন বা না লেখালেখি আহ ওইভাবে সবাই না করলেও কিন্তু আমরা সাংস্কৃতিক অঙ্গনে সবারই অবদান আছে যেমন আমার বড় বোন অসাধারণ গান গাইতো আমি নাচ শিখেছি আমার পরে জীবন ও এখন লন্ডনের সেটেল লুসি ও নাচ শিখতো আমরা মাঝে দুজন নাচ শিখতাম এবং ছোট যেবন ওরও তো একেবারে এত মিষ্টি গলা ও গান গাইতো বড় বোন ছোট বোন গান আমরা মাঝের দুজন নাচ ছোট বোন আমার মনে আছে আমরা তখন কুষ্টিয়াতে থাকতাম কুষ্টিয়া গড়াই নদীর পাড়ে আমাদের একটা দোতলা বাংলো ছিল অসাধারণ একটা জায়গা তো ওখানে একদিন শুনলাম যে খুব মা খুব নাস্তা টাস্তা বানাচ্ছে আমরা বললাম কি মা কে আসবে বলল যে তোমাদের গানের টিচার আসবে লিলিকে গান শেখাবে আমার বড় বোনের নাম লিলি তো আমরা তো সবাই খুব উত্তেজিত গানের টিচার আসবে তো বেশ বিকেলের দিকে চারটা সাড়ে চারটার দিকে এলেন একজন এবং খুব মানে আমরা খুব মানে আমরা লুকিয়ে আছি গান শিখবে বড় বোন ছোট বোন আমরা মাঝের দুজন লুকিয়ে আছি দেখার জন্য তো আমরা যে উকিচুকি মারছি উনি টের পেয়েছে তো ওরা দুজনে সে বসেছে উনি আমাদেরকেও ডাকলো কেন লুকোচ্ছে কেন আসো তোমরাও আসো আমাদের দুজনকেও বসালো চারজনকে নিয়ে আমার ভাইটা খুবই ছোট ছিল তখন তো আমরা চারজনই বসলাম উনি কে জানো উনি হলেন খালিদ হোসেন বিখ্যাত নজরুল গীতি নজরুল সঙ্গীতের শিক্ষক এবং শিল্পী ওনার বাড়ি কুষ্টিয়া উনি বড়া আপাকে লিলিকে গান লিলি আপাকে গান শেখাতে এসেছিলেন এবং আমরাও বসে যেতাম তখন আপনারা মানে কুষ্টিয়া থেকে এসছেন কিশোরগঞ্জে কুষ্টিয়া থেকে না কুষ্টিয়া থেকে আমরা বোধ হয় মামিসি কিশোরগঞ্জে আর পড়ে আচ্ছা 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 তো সেই আমাদের গানের চর্চা শুরু হয়ে গেল ওরা একটু সিরিয়াসলি শিখতো আমরা একটু ওদের পাশে বসে বসে শিখতাম আমরা দুজন আবার নাচ শিখতাম আমাদের জন্য নাচের শিক্ষক ছিল ওটাও শফি আহমেদ উনিও খুব লোকাল একজন নাচের শিক্ষক ছিলেন ওনার আমাদের হাত খাতে খুঁড়ি বলা যায় তো আপনি লেখালেখি করছেন বিভিন্ন গল্প লিখছেন কিছু স্মৃতিগুলো লিখছেন স্মৃতিচারণ লিখছেন এবং গানের কথাও আমরা শুনলাম সরাসরি সেটের সাথে যুক্ত হলেন কবে থেকে বিশেষ করে মঞ্চ নাটকে যুক্ত হলেন কখন থেকে সে অনেক পরে কলেজ ইউনিভার্সিটিতে তো কিছু পার্টিসিপেশন হয়েছে কিন্তু আমার আমার সঙ্গে ইনামের বিয়ে হয় এর ডিসেম্বরে চোদ্দ ডিসেম্বর সম্ভবত চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর নাইনটিন সেভেন্টি তো ইনাম তো নিজেই অত্যন্ত আন্দোলনমুখী একজন মানুষ শিক্ষক শিল্পী আন্দোলন চলছে তখন সকোলন ব্যক্তিত্ব এর মধ্যে আমাদের বিয়েটা ঠিক হয় তো আর আমিও সেরকম তখন তো আমরা কলেজে পড়ি তো আমরাও মিছিল করছি মিটিং করছি হই হুল্লোর করছি আমরা চিৎকার করছি বড় ভাইদের সাথে স্লোগান দিচ্ছি এরকম একটা সময় ছিল তখন যাই হোক তো চোদ্দোই ডিসেম্বর আমাদের বিয়ে হলো বিয়ের পর তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল ডিসেম্বর পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যুদ্ধ শুরু হই গেল নমাস যুদ্ধে গেল আমরা কে কোথায় ছিটকে পড়লাম কোনো ঠিক না আমাদের বিয়ের কোনো আনুষ্ঠানিকতা হয়নি তারপরে সম্ভবত এর আপনারা কোনো আনুষ্ঠানিকতা করেনও নি আসলে না বিশেষ করে যখন স্বাধীন হলো জাস্ট তখন শাহবাগ যে এখন পিজি হাসপাতাল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় তো সেখানে একটা হোটেল ছিল এটাকে বলতে শাহবাগ হোটেল আচ্ছা তখন দুটোই ঢাকা শহরে বড় সুন্দর চমৎকার হোটেল ছিল একটা শাহবাগ হোটেল একটা হোটেল তো শাহবাগে বুয়েটের কিছু এবং যার সাথে একসাথে দীর্ঘ সময় ষাটের দশক থেকে নাটক করেছেন তারা সবাই এসেছিল একটা ছোট টি পার্টির মতো হয়েছিল তা সল আর কিছু না তো এভাবে আর কি আমরা বিয়ের পরে আমি তখন তো তার সাথে নাটকের এই জায়গায় এসে তো পরিচয় হ্যাঁ না না আগে তো পরিচয় ছিল না আচ্ছা বিয়ের পরে জানলাম যে ও ভীষণভাবে একজন নাটক পাগল মানুষ তো ওর যে বাসা বুয়েটের ওটা ঐতিহাসিক বাসা বারো বাই এন আচ্ছা ওখানেই নাগরিক নাট্য সম্প্রদায়ের জন্ম হয়েছে বাহাত্তরে না বাহাত্তরে না আটষট্টিতে আটষট্টি আচ্ছা আচ্ছা নাগরিক নাট্য সম্প্রদায়ের জন্ম হয়েছে এবং পরবর্তী সময়ে সেটা আটষট্টি মানে স্বাধীনতার আগে বছর স্বাধীনতার পরে একটি নাটক মঞ্চে আনবে নাগরিক নাট্য সম্প্রদায় ঠিক করলো সেটি প্রথম নাটক নাগরিক নাট্য সম্প্রদায়ের আতাউর রহমান নির্দেশনা দেবেন এবং ইনামের সে বারো বাই এনেই মহড়া হচ্ছিল আচ্ছা তো আমি আমরা তখন কুমিল্লায় বাবা তখন কুমিল্লায় পোস্টে তো একদিন বাবা ঢাকায় এসেছে আমাকে বললো ঢাকা যাবি নাকি তো চল আমাকে সঙ্গে নিয়ে এলো আনার পর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক এলাকায় আমাকে নামিয়ে দিয়ে বললো আমার একটু কাজ আছে আমি যাচ্ছি মানে অনেকটা আমাকে অসহায়ভাবে ওখানে ছেড়ে দিয়ে বাবা ছাই করে গাড়ি চালিয়ে চলে গেল আমি তো খুব অস্বস্তিতে পড়ে গেলাম কারণ আমি তো এর আগে আসিনি আমি টুয়েলভ এ এনে এর আগে আসিনি নামের বাসায় তা আমি উঠলাম তিনতলায় উঠে আমি দেখলাম যে দরজার সামনে অনেকগুলো জুতো সুন্দর করে লাইন দিয়ে সাজানো তো বুঝলাম যে ভেতরে নিশ্চয়ই কোনো মহড়া হচ্ছে তো কলিং বেল বাজালাম একটা ছেলে সতেরো আঠারো বছর বয়স হবে এসে আমাকে বললো কাকে চাই তো আমি বললাম এটা কি ইনামুলক সাহেবের বাসা বললো হ্যাঁ ওনাকে একটু ডাকবেন আমি একটু কথা বলবো বললো না এখন ডাকা যাবে না খুব মনে হলো যে ওর কাছেই সব কর্তৃত্ব আচ্ছা আমাকে ঢুকতে দিল না তো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে একটু ইনাম সাহেবকে ডাকেন আমি একটা কথা বলেই চলে যাব তো ইনাম শুনতে পেয়েছে বোধহয় এগিয়ে এলে সে বলে আরে তুমি তুমি কখন ঢাকায় এলাম আমি এলাম বাবার সাথে এসেছি তো তো ও আমাকে নিয়ে গেলে বসার ঘরে দেখলাম যে ওখানে অনেকে বসে আছে নিচে ফ্লোরে সবাই বসে হাতে সবার স্ক্রিপ আতাউর রহমান আবুল হায়াত সবাই মহড়া দিচ্ছিল বুড়ো শালিকের ঘাড়েরও ও হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত দত্তের একটা প্রহসন তো সবাই আর ইনাম পরিচয় করে দেওয়ার পরে সবাই হই হৈ করে উঠল কারণ ইনাম ইতিমধ্যে আমার কথা অনেক বলে ফেলেছে সবাইকে আমি কি পারি কি না পারি কেমন সবাই সব কিছু জানে ভাই বললেন যে লাকি তুমি তো সব পারো শুনে ফেলেছি তোমার যুক্ত একটা বসো এখানে আমাকে বসালো হাতে একটা স্ক্রিপ্ট দিয়ে দিল বুড়োশালের ঘাঁড়েরও হায়াত ভাইগে বললো হায়াত তুমি পড়ো তোমারটা হানিফ যে চাষির একটা চরিত্র আর লাকি পড়বে ইয়ে ফতিমা চাষির স্ত্রী তো আমাকে স্ক্রিপ্টটা ধরিয়ে দিল আমি একটু পড়ে দেখলাম যে এটা যশোর কুষ্টিয়ারি ভাষা আমার কোনো অসুবিধা হলো না আমি দিব্যি ডায়ালগুলো পড়ে গেলাম হায়াত ভাইয়ের সাথে সবাই একটু মিলি করে থাকলো তারপরে হই হৈ করে উঠলো বললো আমরা পেয়ে গেছি ফতিমা নাগরিক নাট্য সম্প্রদায় তখন কোনো মহিলা শিল্পী ছিল না মেয়েরা কেউ জয়েন করেনি তখনও শুধু একমাত্র এক কোনায় দেখলাম বসে আছেন রেখা আহমেদ উনিও খুব নাম করা নাট্যশিল্পী এখন আমেরিকায় আছেন তো উনি থিয়েটারে জয়েন করেছিলেন ওখান থেকে রেখা পাকে অতিথি শিল্পী হিসাবে এটাতে নিয়ে আসা হয়েছে একটা চরিত্রের জন্যে মাসি একটা চরিত্র আছে আর ফতিমা করার জন্য কাউকে পাচ্ছিলেন না তো হয়ে গেল ব্যাস আতভাই বললেন তুমি নাগরিকে জয়েন করো তুমি এই প্রোডাকশানে অভিনয় করছো শুরু হয়ে গেল আমার বাবা জানতে না মানে আমার বাবা বাবা ঠিক তখন জানতেন না পরে জেনেছেন আর বাবা তো খুশি আমার তো কোনো বাধা বিঘ্ন নেই কোনো দিক থেকে নেই এবং শ্বশুর শাশুড়িও খুব মজার লোক ছিলেন এত ভালোবাসতেন ওনারা মানে ইনাম যে এগুলো করে ওনারা খুব এনজয় করতেন এই যে নাটক করে ইনাম এটা খুব এনজয় করতেন ওনারা এবং আমিও এসে এখানে জয়েন করেছি এতে ওনারা দ্বিগুণ উৎসাহিত কোনো দিক থেকে আমার কোনো বাধা ছিল না এবং এরপরে পরবর্তীতে আপনার যে জীবনের জায়গায় আপনারা স্বামী স্ত্রী দুজনই মানে নাট্য ব্যক্তিত্ব এবং আপনার কন্যা দুজন আছেন রেদি হক তারাও নাট্য সাথে জড়িত এবং তাদের স্বামী তারাও চয়েস যাদেরকে করেছেন তারাও নাট্য ব্যক্তিত্ব আমরা এই বিষয়গুলো আপনার কাছে অবশ্যই জানতে চাইবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই বিরতির পর আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাদের সাথে অতিথি রয়েছেন লাকে এনাম একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব বিরতির পর আবারও ফিরছি বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদ্য মুক্ত মঞ্চে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব লাখি নাম বাবা আর একবার স্বাগত আপনাকে আমরা এবার একটু যেটি জানতে চাইবো আপনি অনার্স পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং এরপরে সম্ভবত মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং পড়েছেন অর্থনীতি বিষয়ে কিন্তু আপনার পড়াশোনার বাইরে বাকি কাজগুলো টোটালটাই হচ্ছে নাটক সঙ্গীত অন্য জায়গাগুলোতে হ্যাঁ খুবই আমার জীবনটা আসলে খুবই চমৎকার একটা গাঁথুনিতে গাঁথা আমি অনার্স করার পরে তখন আমি অনার্স করছি সেভেন্টি থ্রিতে সেভেন্টি টু টুতে ইনাম চলে গেল ইংল্যান্ডে পিএইচডি করে পিএইচডি তো সেভেন্টি থ্রিতে আমি অনার্স করার পরে এই নাম চাইছিল যে আমি যাতে চলে যাই এবং ওখানে গিয়ে মাস্টার্সটা করি আচ্ছা তো সে কারণে আমি সেভেন্টি থ্রি শেষের দিকে ইংল্যান্ড চলে যাই এবং গেলেও ওখানে কিন্তু আমরা প্রচুর নাটক করেছি ওখানে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছিল ইনাম ওখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বলে বাঙালি ছাত্রদের একটা সংগঠন এবং সেটার সভাপতি ছিল ইনাম না তো ফলে আমরা ওখানে প্রচুর নাটক করেছি তো সেই সময়ে বাংলাদেশের যে দলটি রয়েছে আপনারা যেটা নাট্য সম্প্রদায় নাগরিক নাট্য নাগরিক নাট্য সম্প্রদায় সেটি কি পরিচালনা করেছিলেন সেই সময় তখন ওখানে ছিলেন আলী জাকির ছিলেন আতাউর রহমান ছিলেন ওনারা আবুল হায়াত ছিলেন ওনারা এরপর কন্টিনিউয়াসলি করেছেন তো ওখানে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর একটি নাটক সুরঙ্গ করেছি মলিয়ারের নাটক করেছি দ্য ইন্টেলেকচুয়াল লেডিজ এগুলো সব ইনামি নাট্যরূপ দিয়েছে রূপান্তর করেছে ওর নিজের লেখা মুক্তিযুদ্ধের নাটক ওখানেও নাটকই করেছি পড়াশোনাটা আমার আর হলো না হলো না আমি ওখানে একটা ব্রিটিশ কোম্পানিতে একটা খুব ভালো জব করছিলাম ইন্টারভিউ দিলাম জবটা হয়ে গেল তো হয়ে যাওয়াতে আমি অল থ্রু সেভেন্টি পর্যন্ত ওই ব্রিটিশ কোম্পানিতেই চাকরি করেছি আচ্ছা ব্রিটিশ মেল অর্ডার কর্পোরেশন যেটা বিএম বলা হতো ওটাতে জব করেছি আর নাটক করেছি আর ঘুরেছি ফিরেছি পুরো ইউরোপ ঘুরেছি ইউরোপের দেশ বোধহয় খুব কমই আছে আমি আর এ নাম যাইনি কারণ লন্ডন থেকে ইংলিশ চ্যানেল ক্রস করলে ফ্রান্স তার পাশে সুইজারল্যান্ড বেলজিয়াম টার্কি মানে এইসব এগুলোতে না যাওয়ার কোনো মানে নেই তো আমরা ওই পয়সা জমিয়ে এটা কেন ওটা কেন ওগুলো একদম বাদ পয়সাটা আমরা জমাতাম আজ এই সামনের মাসে ইস্টারে ওখানে যাব

কাজ শুরু করলো এবং আমরা দুজনে আবার নাগরিক নাট্য সম্প্রদায়ে কাজ শুরু করে দিলাম তখন দেওয়ান গাজির কিসা নাটকটি তৈরি হচ্ছিল ইনাম পিএইচডি করেছে তারপর একটা পোস্ট ডক্টরাল ফেলোশিপ করেছে আবার এক বছর ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়িয়েছে টিচার ওকে সব কিছুই করেছে কিন্তু দেশে ফিরে আসবেই এখানে আমাদের কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল না থেকে যাওয়ার বা তখনকার দিনে একটা ব্যাপার ছিল যে ইংল্যান্ডে পাঁচ বছর থাকলেই সিটিজেনশিপ পাওয়া যেত এরকম খুব ইজি ছিল অনেকে নিয়েছে সেই সিটিজেনশিপ অনেক শিক্ষকরাই ফিরে আসেন না পিএইচডি করার পরে থেকে গেছেন কিন্তু আমাদের ব্যাপারটা ছিল একেবারে অন্যরকম মানে আমাদেরকে বাংলাদেশ টানছে সারাক্ষণ কবে ফিরে আসবো কবে ফিরে আসবো কবে আবার এই সুন্দর সাংস্কৃতিক জগতে প্রবেশ করব আর ইনামের তো শিক্ষকতা ওর তো মেইন পেশাই সেটা ওটাতে কবে ফিরে আসবে তো ফিরে আসার পর আবার থিয়েটার শুরু করলাম গাজের কিসা দিয়ে শুরু হলো তারপরে দীর্ঘদিন থিয়েটারে একটার পর একটা নাটক করে গেছি আর ইনাম তো এই ছাত্র পড়াচ্ছে ওর শিক্ষকতার ওর দুটো জিনিস ছিল ওর একটা জীবন ছিল শিক্ষকতার আর একটা জীবন ছিল নাটক প্রচুর নাটক পড়তো এবং প্রচুর নাটক অনুবাদ করতো মৌলিক নাটকও প্রচুর লিখেছে তো ইনামের নাটক লেখা সম্পর্কে আমি একটু বলতে চাই অবশ্যই সেটা হলো যে মুক্তিযুদ্ধের সময়ের কথাই বলবো আমাদের যখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হলো তার ঠিক আগে পঁচিশে মার্চ শুরু হলো আমাদের যুদ্ধ তেইশে মার্চ হলো প্রতিরোধ দিবস ওকে সেদিন কালো পতাকা উড়িয়েছিলাম আমরা সবাই প্রতিরোধ দিবস এই প্রতিরোধ দিবসে তখন ছিল পিটিভি টিভি পাকিস্তান টেলিভিশন পিটিভিতে ইনামের লেখা নাটক প্রচার হয়েছিল সে নাটকের নাম ছিল আবার আসিব ফিরে দেশে মার্চে প্রচারিত হয়েছিল এবং এই নাটকটা প্রচার হওয়ার পরে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলেছিল তেইশে মার্চ রাতে তুমি বাসায় যেও না বাসায় তালা ঝুলিয়ে তুমি অন্য কোথাও চলে যাও এই নাটকটি সাতই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিলেন তখন যে উত্তেজনা নতুন প্রজন্মের মধ্যে ছিল সেটার উপরে মানে যুদ্ধের জন্য নতুন প্রজন্ম তৈরি হচ্ছে এটার উপরে ছিল তো ন্যাচারালি ও টার্গেট হয়ে যেতে পারে যে এরকম একটি নাটক পিটিভিতে চলা তো আসলে হয়েছিল এবং ওর কলিকরা বলেছিল ইনাম তাই করেছিল কিন্তু ছিল না তেইশে মার্চ রাতে বাসায় ফিরে মগবাজারে ওর চাচার বাড়ি চাচারা সব ওখানে থাকে ওইখানে ছিল এবং ওর কলিগরা বলেছে বিশেষ করে আমাদের উল্টো দিকে যে বন্ধু ছিল ডক্টর সাবদার তো উনি বলেছিলেন যে রাতে এগারোটা সাড়ে এগারোটার দিকে কিছু লোক এসে তোমার দরজা প্রায় ভেঙে ফেলছিলো হ্যাঁ এবং আমাদেরকে আমাদের দরজা প্রায় ভেঙে ফেল আমরা বলেছি আমরা তো জানি না উনি তো নেই উনি কোথায় গেছেন ইনামের কিন্তু খোঁজ পড়েছিল সেদিন যদি ইনামকে পেত তাহলে অন্যরকম হতো ইতিহাস আর কি যাই হোক এটা একটা ইতিহাসের একটা কাজ ইনাম করেছিল মানে পিটিভির শেষ নাটক ও লিখেছিল তারপর তো মুক্তিযুদ্ধ শুরু হলো দেশ স্বাধীন হলো ষোলই ডিসেম্বর মুক্ত স্বাধীন বাংলাদেশ টেলিভিশনের জন্য তো কিছু লিখতেই হবে নাটক শুরু করতে হবে আল মামুন সবাইকে খোঁজা শুরু করলেন কাউকে পাওয়া যাচ্ছে না কারণ আমরা সবাইকে কোথায় পড়েছি তার কোনো খোঁজখবর নেই ইনামকে পেলো আবদুল্লাহ আল মামুন ভাই বললেন যে ওরা খুব বন্ধু ছিল ব্যাচ মেয়েটা বললো ইনাম তুই একটা নাটক লিখে খুব দ্রুত আমাকে স্ক্রিপ্ট দে হ্যাঁ এটা হবে স্বাধীন বাংলাদেশের প্রথম নাটক আমিও ইতিহাসে জড়িত হয়ে যাব তুইও জড়িত হয়ে যাবি তো ইনাম বললো যে হ্যাঁ অবশ্যই লিখবো ও দুদিনের মধ্যে একটা নাটক লিখল বাংলা আমার বাংলা এই নাটকটি খুব দ্রুত তখন আর্টিস্টও খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের যাদের পাওয়া গেল আমি আমার জানা মতে কাজী তামান্না আনসার ভাই তখন অভিনয় করতেন সম্পারে যা ছিল তারপরে আলতাফ ভাই ফিল্ম করতেন যে আলতাফ আলতাফ ভাই এদেরকে পাওয়া গেলে এবং এদেরকে দিয়ে নাটকটি রিহার্সাল করিয়ে কিছুটা অংশ রেকর্ড করা হলো পুরোটা করা যায়নি কারণ হচ্ছে দশই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে ফিল্ম এবং এই নাটকটির অর্ধেক রেকর্ডের প্রচারিত হয়েছিল বিটিভিতে সেই ডিআইটিতে অর্ধেক রেকর্ডের প্রচারিত হয়েছিল তারপর বঙ্গবন্ধুর ভাষণ হলো তারপরে বাকি অর্ধেক লাইভ প্রচারিত হয়েছিল আর্টিস্টটা সব একটা রুবে নাটকটা ছিল কনসেন্ট্রেশন ক্যাম্পের উপরে এবং সবাই ওইভাবে মেকআপ গেট নিয়ে বসে বাকি সে অংশটা লাইভ অভিনয় করেছিল এটা বিটিভির ইতিহাসে একটা অসাধারণ ঘটনা বলা যায় আর কি নাটকটা ছিল যে কনসেন্ট্রেশন ক্যাম্পে কিভাবে পাকিস্তানি আর্মিরা আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে টর্চার করছে এর উপরে ছিল আর কি তো প্রথম নাটক ওই নাম লিখলো তারপরে আরেকটু ছোট্ট ইতিহাস বলি একুশে ফেব্রুয়ারি এসে গেল ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারি তখন সৈয়দ সিদ্দিক হোসেন একজন সিনিয়র প্রডিউসার বিটিভির উনি আবার ইনামকে রিকোয়েস্ট করলেন যে ইনাম প্লিজ তুমি আমাকে একটা স্ক্রিপ্ট দাও তো ইনাম বললো যে একুশে ফেব্রুয়ারি নাটক লেখা তো একটা কঠিন ব্যাপার এত অল্প সময়ে তারপরে ও লিখে ফেললো ও লিখল মালা এক শতমালঞ্চের এই নামে একটি নাটক লিখল ওটা প্রচারিত হলো প্রথম একুশে ফেব্রুয়ারিতে বিটিভিতে তো ইনাম অ্যাকচুয়ালি জড়িত হয়ে গেল বাংলাদেশের নাটকের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে সাক্ষী একজন মানুষ তো আপনার কাছে এবার যদি একটু আসি আপনি বাহাত্তরে নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হলেন এবং সেখানে অভিনয় করলেন এরপরে টেলিভিশনে আসা কখন টেলিভিশনেও আমি বাহাত্তরে এসেছি বাহাত্তরটা আমার জন্য একটা সোনালি বছর আমি টেলিভিশনে অডিশন দেই বাহাত্তরে রেডিওতে অডিশন দেই বাহাত্তরে রেডিওতে প্রচুর নাটক করেছি আমি প্রচুর নাটক লিখেছি প্রযোজনা করেছি আমি গেস্ট প্রোডিউসার বাংলাদেশ বেতারে তো প্রথম নাটক ছিল বেতারে আমার লালন ফকির আমি লালন ফকিরের স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলাম আমার সঙ্গে লালন ফকির করেছিল মাঝার ভাই চেনেন তো কণ্ঠশিল্পী কণ্ঠের কি অসাধারণ কাজ সে মাঝার ভাই লালন করেছিল আর টেলিভিশনে আমার প্রথম নাটক ছিল চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুরের আবদুল্লাল মামুন খুব সম্ভব এটা রবীন্দ্রনাথের জন্মদিনই ছিল এ মাসের নাটকের মতো করে বড় করে এটা তৈরি করেছিলেন ওটাতে আমার প্রথম অভিনয় টেলিভিশন এবং বেতারের সম্ভবত সব মিলে আট শতাধিকের উপরে আপনি নাটক করেছেন হবে অনেক নাটক করেছি এরপরে আপনি নাটকে যুক্ত ছিলেন এবং চলচ্চিত্র আপনি অভিনয় করেছেন আমি ঠিক ফিচার ফিল্মে অভিনয় করিনি যদিও আমাকে অনেকে দেখেছিল আমি যাইনি আমি তখন একটা বাংলাদেশ একটা ট্রেন্ড এসেছিল শর্ট ফিল্ম ভালো ভালো শর্ট ফিল্ম তো ওই শর্ট ফিল্ম কয়েকটাতে আমি অভিনয় করেছি আমি একটাতে করেছিলাম আবর্তন আলাউদ্দিন আলা যাদের একটা ছোট গল্প আছে ছাতা ওটা অবলম্বনে আবু সাঈদ এটা তৈরি করেছিল সাইদ আমাদের খুব ক্লোজ একটি বগুড়ার ছেলে তো এই ছবিটি ও আমাদের বাসায় বসে স্ক্রিপ্ট করলো আমি অভিনয় করেছি ইনাম করেছে এবং রিদি তখন এতটুকু ছিল রিদিও একটা ক্যারেক্টার করেছে ছোট আবুল হায়াত ভাই করেছেন আমি আর আবুল হায়দ ভাই করেছিলাম সেন্ট্রাল চরিত্র এবং এই সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছিল তারপরে করেছিলাম আরেকটি সুন্দর ছবি জহির রাহানের ছেলে অনল রায়হান অনল একটা ছবি বানিয়েছিল জহির রাহানের গল্প দিয়ে দেয়াল ওই শর্ট ফিল্মে অভিনয় করেছিলাম একজন প্রস্টিটিউটের ক্যারেক্টার করেছিলাম আমি অসাধারণ গল্প এরকম তারপর একটা করেছিলাম দুরন্ত শিশু একাডেমিতে একটা স্কাল্পচার আছে একটা ছেলের ওই যে চাকা 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 এই খেলছে দুরন্ত এই দুরন্ত যিনি বানিয়েছেন যে শিল্পী সুলতান ওনার নাম ওনার লাইফের উপরে একটা শর্ট ফিল্ম হয়েছিল ওই দুরন্ত তে অভিনয় করেছে এরকম অনেকগুলো শর্ট ফিল্মে আমি অভিনয় করেছিল এরপরে আপনি নাট্য ব্যক্তিত্ব এবং যিনি আছেন আমাদের হুমায়ুন আহমেদের সাথে যুক্ত যুক্ত হলেন হলেন নাটকগুলোতে এটা যুক্ত হলাম কেন হুমায়ুন ভাইয়ের সাথে আমাদের খুব চমৎকার একটা সম্পর্ক ছিল উনি হলের হাউস এটা ছিলেন খুব কাছে আমরা আমাদের বুয়ের থেকে আর তো এটুকু ইন্টারেস্টিং একটা ঘটনা যে উনি যখন পিএইচডি করে ফিরে এসে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করলেন উনি একদিন ইনামের কাছে এসেছিলেন ওর ডিপার্টমেন্টে তো ইনাম ভেবেছিল যে কোনো ছাত্র হবে তো বললো যে কোন সালের দিকের ঘটনা এটা আমার মনে হয় আশি উনি যে বছর ফিরে এলেন আর আমেরিকা থেকে তো ইনাম ভেবেছিল ওর কোনো ছাত্র হবে বললো তোমাকে কীভাবে হেল্প করতে পারি তো হুমায়ুন আহমেদ বলল যে আমি হুমায়ুন আহমেদ আমি একটু লেখালেখি করি তখন ইনাম লিখতে লিখতে কথা বলছিল তা কি বললো যে তুমি কোন হুমায়ুন আহমেদ তুমি কি আমাদের সেই প্রিয় মানে লেখক হুমায়ুন আহমেদ তখন ইতিমধ্যে ওনার ওই যে দু একটা উপন্যাস বেরিয়ে গেছে হুমায়ুন আহমেদ কিন্তু অলরেডি পপুলার হওয়া শুরু করেছেন তখন তো বললো যে হ্যাঁ আমি তো জয়েন করেছি ঢাকা ইউনিভার্সিটিতে গল্প টল্প হলো বললো যে স্যার আমি এসেছি আপনার কাছে আমাকে সবাই বলছে আপনি এত উপন্যাস লেখেন আপনি টেলিভিশনের জন্য একটা নাটক লেখেন তো আমি বললাম যে আমি তো টেলিভিশনের জন্য নাটক লিখি না আমি তো ফর্মেটটা জানি না তো বাড়িতে এটা শুনে হুমায়ুন আহমেদের মা ইনামের খুব ভক্ত ছিল বাইদের টাইম ইনামের অনেক নাটক টিভিতে প্রচার হয়ে গেছে গৃহবাসী প্রচার হয়েছে যেটা বাচ্চার সাজ পুরস্কার পেয়েছিল তো বলেছে তুই এক কাজ করতে ডক্টর ইনামুল হকের কাছে যা গিয়ে ওনার সাথে কথা বল ঠিকই হুমায়ুন আহমেদ চলে এসেছেন বল স্যার আমাকে একটা স্ক্রিপ্ট আমি একটু ফর্মেটটা দেখবো বলছে হ্যাঁ অবশ্যই দেব তুমি আমার বাসায় আসো বাসা থেকে হুমায়ুন ভাইকে এই স্ক্রিপ্ট দিয়েছিল এবং হুমায়ুন ভাই তখন লিখে ফেললেন একটা নাটক প্রথম প্রহর এটা ওনার প্রথম টিভি স্ক্রিপ্ট নজেশ আলী খান এটার প্রযোজক ছিলেন এবং ওই নাটকে আমি অভিনয় করেছিলাম তখন পরিচয় হয়ে গেলো হুমায়ুন আহমেদের সাথে আমাদের আসা যাওয়া ছিল আমরাও যেতাম ওনারাও আসতেন এবং উনি যে নাটকগুলো লিখতেন ওনার চমৎকার একটা মানে ইয়ে ছিল মানে কি বলবো খুব ভালো লাগতো বন্ধু সুলভ উনি সবাইকে মিলে বসে স্ক্রিপ্টটা পড়তেন তখন একটা অলরেডি টিম হয়ে যেত এইভাবে ওনার টিম হয়ে গেলাম আমি আর ইনাম না আমাদের জন্য ক্যারেক্টার থাকতই বলা যায় তো ওনার যে সিঙ্গেল নাটক তো অনেক করেছি ওনার লেখা তো প্রথম ধারাবাহিক নাটক হলো বহুব্রীহি উনি এই নাটকে আমার জন্য একটা চরিত্র রেখেছিলেন মিস এশা এটা যথেষ্ট পপুলার হয়েছিল দেশের বাইরেও এটা খুব জনপ্রিয় হয়েছিল তখন ওই কলকাতার দর্শকরা এক্সট্রা ডিশ অ্যান্টিনে ট্যান্টিনে লাগে আমাদের নাটক দেখত তখন কিন্তু ওদের এসব চ্যানেল ট্যালেন্ট ছিল না দূরদর্শন ছিল আমাদের নাটক খুব পপুলার ছিল আমি একদিন কলকাতায় নিউ মার্কেটে হাঁটছি আমাকে পিছন দিক থেকে আচ্ছা আপনি মিস বলে অনেকে আমাকে চিনতে পারলো তো তাতেই বোঝা যেত যে আমাদের নাটক কত পপুলার ছিল তো হুমায়ুন আমাদের ওই নাটকটা থেকে আমি একটু আজকে অভিনয় করি বা দেখাবো তো অবশ্যই তো এখানে আমার চরিত্রটি আমার মাথায় নতুন নতুন আইডিয়া আসতো তো আমার সাথে অভিনয় করেছিলেন আলী জাকের উনিও আজকে নেই তো আলি জাকের সাথে আমার অভিনয়টা এত মানে জমাট বেঁধে যেত মামা এবং তার সেক্রেটারি মিস এসার কথা বলতো আরকি তো এভাবে আর কি ওনার বিভিন্ন তারপর অয়ময় করলাম কোথাও কেউ নেই প্রত্যেকটাই আপনি অনেকগুলো নাটকে হুমায়ুন আহমেদ নাটকগুলি আপনি অভিনয় করেছেন কোন কোন এবং সেই নাটকগুলো নতুন ভাবে মাত্রা পেয়েছে নতুন মাত্রাও যুক্ত করেছে কোন নাটকটা আপনাকে বেশি দাগ কাটে ওনার নাটকগুলো ভালো মানে প্রত্যেকটা নাটকেরই খুব হালকা সংলাপ হাসিটা হাসির ব্যাপার আছে কিন্তু প্রত্যেকটা নাটকে একটা গভীর একটা থিম আছে হয় না এটা আমাকে আকর্ষণ করতো যেমন আমি যদি কোথাও কেউ না আমি যদি বহুব্রীর কথা বলি এই নাটকে উনি কত বড় সাহসী নাট্যকার ছিলেন তুই রাজাকার কথাটা এনেছিলেন এই শব্দটা এই শব্দটা উনি এনেছিলেন যথেষ্ট সাহসের দরকার এরকম অবশ্যই কথা বলার তো ওখানে আমার মনে আছে একটা আমার খুব অসাধারণ লাগতো তো মিস এশা তার বসের কাছে এসে প্রতিদিনই দু একটা নতুন আইডিয়ার কথা বলতো যে স্যার আমার মাথায় একটা আইডিয়া এসেছে তো আইডিয়ার কথা শুনতে শুনতে আমার বস একেবারে বিরক্ত বিরক্ত হয়ে যেত একদিন আমি ছুটে এলাম এসে বললাম যে স্যার আজকে আমার মাথায় একটা অসাধারণ আইডিয়া এসেছে বললো যে আচ্ছা পরে শুনবো হ্যাঁ স্যার যদি আজকে এখনই শোনেন খুব ভালো হয় তো খুব বিরক্ত হয়ে বললেন আচ্ছা ঠিক আছে বলেন তো আমি বললাম যে আমি বলছি তখন ওনাকে যে স্যার আমরা একটা কাজ করব উনি বললেন কি কাজ যে আমরা কতগুলো পাখিকে ধরে নিয়ে আসব উনি ভুরো আমার দিকে তাকিয়ে বললেন পাখি কেন ধরে নিয়ে আস হ্যাঁ তা বললাম হ্যাঁ পাখি বলে কী হবে পাখিতে আমি বললাম যে স্যার ওই পাখিগুলোকে আমরা একটা কথা শিখিয়ে দেব হুম তো বলো কি কথা আমি এটা এখন বলছি না পরে বলছি স্যার তো সেই পাখিগুলো যখন আকাশে উড়বে তখন আরও অনেকগুলো পাখিকে সেই কথাটা শিখিয়ে দেবে আচ্ছা তারপর সেই সব পাখিরা সেই কথাটা আরও অনেক অনেক পাখিকে শিখিয়ে দেবে আপনি চিন্তা করেন স্যার এই কথাটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে তখন কি অবস্থা হবে বস তো ভীষণ বিরক্ত আপনি বলবেন তো কথাটা কথাটা কি যে বলছি আমি স্যার যে আপনি চিন্তা করেন বাংলাদেশের আকাশে আকাশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 পাখি উঠছে আর বলছে মানুষ তোরা ভালো হও বস্ত অবাক হয়ে গেলেন বলেন মিস এশা আমার ধারণা ছিল মেয়েরা একটু বোকা হয় কিন্তু আজকে আমার ধারণাটা পরিবর্তিত হলো দেখ আমি যে বললাম একটু যে গভীর একটা কথা থাকে উনি বলে দিয়েছেন মানুষ তোরা ভালো না মানুষ আপনারা মোটেই ভালো না আপনারা এটা করছেন ওটা করছেন কত খারাপ কাজ করছেন দুর্নীতি করছেন আপনারা ভালো হয়ে যান পাখির মুখ দিয়ে উনি কথা সত্য কথা এটা আমার খুব পছন্দের একটা সংলাপ এবং সেই সময়টা বিশ্ব নাটকে তো বেশ আলোচিত আপনি লেখালেখি করছিলেন বাংলাদেশ টেলিভিশন এটা আরেকটা মানে গৌরবান্বিত চ্যাপ্টার সেই বিষয়টা একটু জানতে চাইব বিটিভির যখন সিদ্ধান্ত নিল যে বিশ্ব নাটক বলে একটা চাঁদ খুলবে এবং পৃথিবীর বিখ্যাত বিখ্যাত নাট্যকারদের নাটক এখানে তো এটা শুনে আমরা খুব উল্লসিত বিশেষ করে আমরা যারা একটু বিদেশি নাটক পড়ি নাটক পাঠের অভ্যাস আছে বা অনুবাদ করি তো আমাদের কি রাখা হলো একটা টিম করে আমাদের মানে বিখ্যাত একজন নাট্যকার উনি সিভিল সার্ভিসের লোক ছিলেন সাইদা আহমেদ সাইদ আহমেদ এটার দায়িত্বে ছিলেন উনি ভীষণ মানে পড়ুয়া লোক ছিলেন বাইরের নাটক পড়াশোনা এত বেশি ছিল তো উনি একজন নাট্যকারকে ছোট্ট করে উপস্থাপনা করতেন পাঁচ মিনিট আর বাকি চল্লিশ মিনিট ওনারই সে নাটকটা হতো তো সেই নাটকের সাথে বিশ্ব নাটকের সাথে আমি ইনাম ভীষণভাবে জড়িয়ে যাই ইনাম প্রচুর নাটক অনুবাদ করেছি আমিও করেছি এবং আমার একটা বড় দায়িত্ব ছিল নাটকগুলো তো অনেক বড় আর আমাদের চাংটা হলো চল্লিশ মিনিট তো এই নাটককে ছোট করার দায়িত্বটা আমার উপর আমি সাইদ ভাইয়ের বাসায় যেতাম উনি স্কাটনে ওনার বাসা ছিল ওখানে যেতাম আর পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছে উঠে উঠে পেয়ারা খেতাম আর নাটকগুলো ছোট করতাম সংলাপ কেটে টেটে লিঙ্ক রেখে নাটকগুলো ছোট করতাম ওই নাটকগুলো প্রচুর নাটকে অভিনয় করেছি আমি নিজেও কিছু নাটক অনুবাদ করেছি ইনাম অনেক নাটক অনুবাদ করেছি তো এখানে যারা প্রডিউসার ছিলেন ক্ষমহারুন মহামিদ তারপর সালেক খান অনেকে আরো অনেকেই এই নাটকগুলো নির্মাণ করতেন এই নাটকগুলো যখন হতো তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ খুলেছে সেই সব ছাত্রদের কিন্তু খুব সুবিধা হতো এই নাটকগুলো তারা দেখত তাদের নাটক পাঠের অভ্যেসটা হতো তারা খুব উপকৃত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্ররা হুম তো একটু এখন একটু জানতে চাইবো যে আপনি বহুদিন টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি না আপনাকে এবং সর্বশেষ সম্ভবত দু হাজার উনিশে শিশুতোষ যে নাটক বিশেষ করে দূরন্ত টেলিভিশনে যেটা হয় ধারাবাহিক সেখানেই আপনাকে বহুদিন পরে দেখা এটি কেন টেলিভিশনে দুরন্ত টেলিভিশনে হ্যাঁ একটা ধারাবাহিক আমি করেছিলাম তো এটা অনেকটা আমার ছোট ছেলে মানে ছোট জামাতা আমি তো জামাতা বলি না ছেলে আমার দুই ছেলে তো সাজু ওটাতে করছিল তো সাজু বলল যে এরকম দীপঙ্কর ওটার প্রডিউসার ছিল তো দীপঙ্কর দীপন বললো যে এরকম চাচ্ছে আপনাকে একটু করে দেবেন আমি তো করছি না তো অনেকটা ওর অনুরোধে দীপঙ্কর দীপনের অনুরোধে আমি করে ফেলেছিলাম কিন্তু কেন করছেন না একটু না আমি তো আমার মেয়ে তো এখন অনেক বড় নির্মাতা ও ওর রিকোয়েস্টও আমি রাখি না ও তো ওর প্রত্যেক নাটকে আমার জন্য একটা চরিত্র রাখে ইভেন যে ছবিটা করে ও বলা যায় যে উনিশশো একাত্তর সেই সব দিন প্রচুর নাম করেছে দেশে বিদেশে ছবি প্রদর্শনী হয়েছে ওটা তো আমার জন্য একটা ক্যারেক্টার ছিল তো আমি অ্যাকচুয়ালি করছি না করছি কিন্তু মঞ্চে তো আপনি এখনো যুক্ত রয়েছেন মঞ্চে যুক্ত রয়েছি মঞ্চে একদিনও গ্রুপ কল আমার মিস হয় না গ্রুপে না গেলে আমার ভালো লাগে না যাই আর এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথেও আপনি যুক্ত রয়েছেন এখন যুক্ত রয়েছি একটু আপনি একুশে পদক প্রাপ্ত হয়েছেন সম্ভবত দু হাজার উনিশে তো এই স্মৃতিটা আপনাকে একটু জানতে চাইবো কেমন লেগেছিল সেই সময় যখন ফোন কলটা এসেছিল কতখানি অনুপ্রাণিত করেছিল আসলে ধরো পদক তো অনেক পেয়েছি সারা জীবনে পদকে পদকে বাড়িঘর তো ভর্তি হয়ে গেছে কারণ সময় তো কম না প্রায় ফিফটি থ্রি ইয়ার্স থিয়েটার করছি দু হাজার তো সম্ভবত ডক্টর এনাম ভাই পেয়েছে এনাম পেয়েছিল বারোতে হ্যাঁ তো ধরো শিল্পকলা পদক পেয়েছি দু হাজার চোদ্দোতে হ্যাঁ মুনির চৌধুরী পদক পেয়েছি পদক তো অনেক পেয়েছি কিন্তু একুশে পদকের একটা অন্যরকম মাহাত্ম্য আছে এটা যখন পেলাম জানলাম তখন আসলে নিজেকে ধন্য মনে হয়েছিল যে এত দিন যে শিল্প সংস্কৃতির জগতে আছি চর্চা করছি এটার একটা অসাধারণ মূল্যায়ন হলো এটা আমার মনে হয়েছে এবং অসাধারণ লেগেছে এই পুরস্কার যখন প্রধানমন্ত্রীর হাত থেকে নিলাম খুবই নিজেকে মনে হয়েছিল যে আমি বোধহয় সফল কিছুটা সফলতা অন্তত আমি পেয়েছি আমার এই শিল্প চর্চা এবং সেই সঙ্গে আরো যারা পেয়েছিল সে বছর সবাইকে নিয়ে একটা অসাধারণ সুন্দর সময় অতিবাহিত করেছিলাম বলা যায় আর কি আপনার এখনকার যারা নাটকে আসছে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা নাটকে আসতে চায় তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে বা তাদের জন্য কোনো মেসেজ আমার আমি চব্বিশ বছর আমি নাগরিক নাট্য সম্প্রদায় করেছি তারপর আমি ওখান থেকে চলে আসি চলে এসে আমি নিজে একটা দল করেছি সেটা হলো নাগরিক নাট্যাঙ্গন সেটাও প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে তো নাগরিক নাট্যাঙ্গন করার পরে মানে নাগর চলে আসার একটা উদ্দেশ্য হলো আরও ভালো করে থিয়েটারটা করবো নাগরিক নাট্যাঙ্গন নাটকের দল করলাম সেই সঙ্গে একটা থিয়েটার স্কুল করলাম নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা একটা নাট্যপত্র আমরা বের করি প্রতি বছর শুধু নাটক নামে তো টোটাল থিয়েটারটা করা শুরু করলাম তো যেহেতু আমাদের একটা থিয়েটার ইনস্টিটিউট আছে এখানে প্রচুর ছেলেমেয়েরা প্রতি ছমাস পর পর একটা কোর্স করে বের হয় এবং হ্যাঁ এবং ওরা অনেকে আমাদের নাগরিক নাট্যাঙ্গনে জয়েন করে আবার অনেকে বিভিন্ন দলে ছড়িয়ে যায় আমরাই পাঠিয়ে দিই ওই দলে যাও ওই দলে যাও এরকম তো এভাবে নতুনদের সাথে আমার বলা যায় যে একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে আমার খুবই ভালো লাগে আমি এবং ইনাম এটা খুবই উপভোগ করতাম যে নতুন ছেলেমেয়েরা কোর্স করছে তারা নাটক শিখছে থিয়েটার শিখছে আসলে থিয়েটার শেখাটা শুধু থিয়েটার শেখা নয় থিয়েটার শেখানোর সঙ্গে সঙ্গে এই নতুন প্রজন্মকে আমরা শেখাই কিভাবে ভালো মানুষ হতে হবে কিভাবে দেশকে ভালোবাসতে হবে কিভাবে নিজের মাটিকে ভালোবাসতে হবে কীভাবে জীবনটাকে সুন্দর করতে হবে পরিবারকে ভালোবাসতে হবে এই প্রত্যেকটা জিনিস থিয়েটার শিক্ষার মধ্যে চলে আসে তো এই কাজটা অনেক মহৎ একটা কাজ এটা যতদিন শেষ নিঃশ্বাস আছে যেন করে যেতে পারি অন্তত একটি ছেলে বা একটি মেয়েকেও যদি থিয়েটার মুখী করে যেতে পারি সে কখনো খারাপ কাজ করতে পারবে না কিন্তু আমাদের আপনারা যেই সংগ্রামটা বা যেই সময়টা পার করে এসেছেন আমাদের থিয়েটার তো এখনো যেই পর্যায়ে যাবার কথা এখনো আমরা সেই পর্যায়ে তো যেতে যেতে পারিনি এবং প্রফেশনাল জায়গাটাও আমরা সেইভাবে পারছি যায়নি এটা ঠিক নয় আমাদের থিয়েটার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে এখন আইটিআই এর বাংলাদেশ শাখা আছে কিন্তু স্বীকৃতিটা পেয়েছে কিন্তু নাটককে তো পেশা হিসেবে তো কোনো এখানে আমাদের একটু ঘাটতি রয়ে গেছে আমরা এটাকে পেশা হিসেবে নিতে পারিনি নিতে পারিনি কারণ এখানে সরকারকে আরেকটু এগিয়ে আসতে হবে বাজেটে সংস্কৃতিকে আরেকটু বেশি দিতে হবে তা না হলে থিয়েটার কিভাবে এগোবে শুধু আমরা থিয়েটারের দলগুলো একটা বার্ষিক একটা অনুদান পায়। প্রত্যেকটি দলই পায় কিন্তু সেটা তো এনাফ না আমরা চাই যে প্রফেশনালি আমাদের ছেলেমেয়েরা এটা করুক আজকে যেমন মিডিয়ার ছেলেমেয়েরা সব প্রফেশনাল তারা খুব ভালো জীবনটাকে সুন্দরভাবে তারা দাঁড় করিয়ে ফেলেছে তো থিয়েটারও যারা করছে তারাও যদি এরকম প্রফেশনালি নিতে পারে তাহলে শুধু যে তারা লাভবান হবে তা কিন্তু না জাতি লাভবান হবে দেশ কারণ আমরা ভালো মানুষ তৈরি করছি থিয়েটারের মাধ্যমে ভালো মানুষ তৈরি করা তো সহজ ইনস্টিটিউটটা তৈরি করেছেন সেখান থেকে যারা বেরিয়ে যাচ্ছে এরা যখন পেশা হিসেবে বেছে নিতে না পারবে তখন তো একটা সময় তারা বিমুখ হয়ে যাবে হ্যাঁ মানে এরা তো পেশা হিসেবে থিয়েটারকে তো নিতে পারছে না এখানে যারা থিয়েটার করতে আসে সবাই শিক্ষিত ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে তারা অন্য পেশাতে যায় তো অন্য পেশাতে গিয়েও তারা থিয়েটারটা করে সবাই হয়তো কন্টিনিউ করতে পারে না যেমন যারা ব্যাংকে চাকরি করে তারা আর থিয়েটারটা কন্টিনিউ করতে পারে না যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি নেয় বা কোনো প্রাইভেট ফার্মে চাকরি করে তারা কিন্তু থিয়েটারটা কন্টিনিউ করছে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে এতক্ষণ সময় দিয়েছেন দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ভালো মানুষ তৈরির কারিগর যাকে বলা হয়ে থাকে একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব আমাদের সকলে শ্রদ্ধাভাজন যিনি একাধারে অনেক অনেক বহু গুণে গুণান্বিত একজন মানুষ লাখিয়ে নাম এবং আরও একবার আপনাকে কৃতজ্ঞতা আপনি আমাদেরকে সময় দিয়েছেন তোমাকে ধন্যবাদ ধন্যবাদ প্রযোজককে ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোরকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি নিয়ে নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন